আমরা শিখব প্রেজেন্টেশন, অর্থাৎ যে কোনো প্রোডাক্টকে কাস্টমারের কাছে খুবই চমৎকারভাবে তুলে ধরার যে পলিসি সেগুলো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটা মকআপ নিয়ে আসি, অর্থাৎ আজকে আমরা আইফোনের ব্যানারগুলো ডিজাইন করব। দেখি, তো প্রথমে আমরা একটা মকআপ ওপেন করি এখান থেকে। জাস্ট হয়ে গেল। এখানে দেখা যাচ্ছে আইফোন 11 প্রো, এর মাঝের স্ক্রিনের যে ফটোগুলো আছে সেটা আমরা মকআপ করব। অর্থাৎ এখানে আমরা একটা ধারণ কিছু বসাই, লেয়ার, এই যে দেখেন এখানে স্মার্ট অবজেক্টে একটা আইকন আছে এবং বলে দিচ্ছে স্ক্রিন স্ক্রিন এডিট দিস, অর্থাৎ এর মাঝেই আমাদেরকে আমাদের ডিজাইনটা বসাতে হবে। তো এখানে আমরা কিভাবে আমাদের ডিজাইনটা বসাবো, জাস্ট মুভ তুলে যাই, তারপর এখান থেকে এটাতে ডাবল ক্লিক করি। যে দেখেন এখানে বলে দিচ্ছে স্মার্ট অবজেক্ট থাম্বনেল, দেখেন স্মার্ট অবজেক্ট থাম্বনেল, অর্থাৎ এটাতে আমি ডাবল ক্লিক করলে আমি আরেকটা ডকুমেন্ট দেখতে পাবো যে এই ডিজাইনটা এখানে ওপেন হয়েছে, অর্থাৎ আমার তৈরিকৃত ডিজাইনগুলো এখানেই বসাতে হবে, তাহলে আমি এখানে দেখতে পাবো। তো এটা সাইজটা নিয়ে নেই কতটুকুর মধ্যে আমরা আমাদের ডিজাইনটা তৈরি করব। ইমেজ থেকে জাস্ট ইমেজ সাইজ দেখে নেই, এটার উইথটা হচ্ছে কি, অর্থাৎ এ পাশ থেকে এত পর্যন্ত 1242 এবং উপর থেকে নিচ পর্যন্ত 2688, 1242 2688, অবশ্য এটা পিক্সেল বেসড। জাস্ট ওকে, আমরা এখন নিউ ডকুমেন্ট ক্রিয়েট করব। আমরা একটু ভালো কোয়ালিটির জন্য এটাকে 300 রাখতে পারি এবং এটা অবশ্যই RGB থাকবে। তারপর জাস্ট ওকে, এই তো হয়ে গেল আমাদের ডকুমেন্ট তৈরি। এখন আমাদের কাজ হচ্ছে কি, এটাতে চমৎকার কিছু তৈরি করা যাতে আমরা এখানে সুন্দরভাবে দেখতে পারি। তো চলুন শুরু করা যাক। আমরা একটা সোশ্যাল মিডিয়া ব্যানার তৈরি করতে পারি এর জন্য। ফাইল থেকে ওপেন, ওপেন থেকে দিস পিসি। হ্যাঁ, আমাদের ডাউনলোডসে কিছু ছবি আছে, তো দেখি কোনটা নেওয়া যায়। বার্গারেরটা নেই, ওপেন করি, এই তো ওপেন হয়ে গেল। এখন এটাকে আমরা ধরে নিয়ে আমাদের এই ডকুমেন্টে বসাতে পারি। ঠিক বসায় দিলাম। আচ্ছা, এটা PNG করা ছিল, আমি প্রথমেই আপনাদেরকে দেখানোর জন্য এটা PNG বানিয়ে নিছি। আপনারা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভের ভিডিও দেখতে চান সেটাও দেওয়া আছে। তো এটা আমরা কেটে দিই, এটা এখন আর দরকার নেই। এখন আমরা লেয়ারে যাই, লেয়ারের থাম্বনেলটা বড় করা আছে আপনাদের সুবিধার্থে, জাস্ট এটাকে একটু ছোট করে দেই। এবং এখন আমরা এই ইমেজটাকে ছোট বড় করব। আমি প্রথমেই বলে দিয়েছি যে এগুলো ইমেজ ছোট বড় করতে হলে কোয়ালিটিটা যদি আমরা ধরে রাখতে চাই তাহলে আমরা প্রথমে এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট হয়ে গেল, এখন আমি এটাকে ছোট বড় করার জন্য নিয়ে আসি বাউন্ডিং বক্স, এবং এই বাউন্ডিং বক্সটাকে ধরে আমি এটাকে কর্নার থেকে শিফট চেপে ছোট বড় করতে পারতেছি। জাস্ট ওকে। আচ্ছা, এখন আমি চাচ্ছি এই বার্গারটাকে মিডলে নিয়ে আসতে, বা একটু এখান থেকে, না এখান থেকে ভালো লাগছে না, জাস্ট মিডলে। আচ্ছা, মিডলে আমার জন্য, মিডলে আনার জন্য যা করতে হবে, সম্পূর্ণ ডকুমেন্টটাকে সিলেক্ট করতে হবে। সম্পূর্ণ ডকুমেন্ট সিলেক্ট করার কমান্ড হচ্ছে কি, কন্ট্রোল এ। তো কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম এবং আমরা মুভ টুলেই আছি। এখন মুভ টুল থেকে এই যে দেখেন অ্যালাইন ভার্টিক্যালি সেন্টার, অর্থাৎ ভার্টিক্যালি ভাবে এটা সেন্টার হয়ে যাবে। জাস্ট একটা ক্লিক করার পর এটা ভার্টিক্যালি সেন্টার হয়ে গেল। এখন এটাকে হরিজন্টালিও সেন্টার করতে হবে, জাস্ট এখান থেকে এই যে এটাতে হরিজন্টালিও সেন্টার হয়ে গেল। এখন আমরা সম্পূর্ণটাকে ডিসিলেক্ট করে দিই, কন্ট্রোল ডি। আচ্ছা, এখন আমরা এর নিচে একটা ব্যাকগ্রাউন্ড দেব। তো নতুন একটা লেয়ার নেই, নতুন লেয়ার নেওয়ার পরে এখান থেকে রেক্টেঙ্গুলার টুল নেই, রেক্টেঙ্গুলার টুল থেকে একটা রেক্টেঙ্গুলার ড্র্যাগ করি, জাস্ট এই তো ড্র্যাগ হয়ে গেল। আমাদের বার্গারটা রেক্টেঙ্গুলারের নিচে চলে গিয়েছে, তাহলে আমরা এটাকে ড্র্যাগ করে বার্গার লেয়ারের নিচে ছেড়ে দিই। এখন আমরা এই বার্গারের রেক্টেঙ্গুলারের কালারটা চেঞ্জ করব, অর্থাৎ পরিবর্তন করব। এই কালারটা আমাদের ভালো লাগছে না। এই থাম্বনেলে আমরা ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পর এখান থেকে কালার নেই, এই তো হয়ে গেল আমাদের কালার নেওয়া। এখন এর মধ্যে আমরা কিছু টাইপোগ্রাফি ইফেক্ট দিব,
জাস্ট নতুন একটা লেয়ার নিব, তারপর টি প্রেস করব বা টাইপ টুলে যাব। এখান থেকে আমরা লিখি বিগ অফার। আচ্ছা, এই বিগটা ভালো লাগছে, কিন্তু এই অফারের ফন্টটা ভালো লাগছে না, যার কারণে আমরা এটাকে কেটে দিব, উপরে দিয়ে দেই এখানে, এই পিকটা এখানে থাক, ভালো লাগছে। কিন্তু অফারটার জন্য আমরা নতুন আরেকটা লেয়ার নেই এবং সেটাকে ভিন্নভাবে সাজাই। এই তো অফারটাকে পেস্ট করলাম। এখন আমি এই অফারের ফন্টটা পরিবর্তন করব ক্যারেক্টার প্যানেল থেকে। তো অফারের লেয়ারে থেকে আমরা ক্যারেক্টার প্যানেলে যাই, যাওয়ার পর এখানে একটা ক্লিক করি, নিচে নিয়ে আসি। এইটা রাখি নেক্সা রাস্ট স্ক্রিপ্ট, এবং এটাকে একটু বড় করি, দেখা যাক ভালো লাগবে। শিফট ধরে বড় করি এপাশ থেকে এই পর্যন্ত, জাস্ট ওকে। আচ্ছা, এখন আমরা চাচ্ছি আমাদের বার্গারটা একটু পপ আপ করুক। ডিজাইনের মূল হচ্ছে গিয়ে পপ আপ। এইটা সাবজেক্ট যদি পপ আপ না করে তাহলে আপনার ডিজাইনের কাস্টমার স্যাটিসফ্যাকশন পাবেন না আপনি। তো জাস্ট নতুন নতুন একটা লেয়ার নেই, নতুন একটা লেয়ার নেওয়ার পর ব্রাশ টুলে যাই। ব্রাশ টুলে যাওয়ার পর একটা সফট ব্রাশ নিব, এই যে তিন নাম্বার ব্রাশটা নিই। নেওয়ার পর এখান থেকে ব্রাশটা থার্ড ব্র্যাকেট দিয়ে বড় করি, একটু বড় করার পর আচ্ছা আমরা কালারটা হোয়াইট নেব, একেবারে হোয়াইট। জাস্ট একটা ক্লিক করি, এটা তেমন একটা ভালো লাগছে না। তো আমরা আরও অনেক ব্রাশ আছে আমাদের এখানে, যেমন এই ব্রাশটা, এটা নিলাম। আচ্ছা, এটাকে একটু ছোট করি, হার্ড ব্র্যাকেটের মাধ্যমে আমরা এটাকে ছোট করতেছি। এই তো অফারের নিচে একটা ক্লিক করি, তো ব্রাশ দিয়ে দেখি কেমন লাগে। হ্যাঁ, এখানেও ভালো লাগছে, এখানে ভালো লাগছে। এখন আমরা চাচ্ছি আমাদের বার্গারের পিছনটায় দিকে, না বার্গারের পিছনটায় এই ব্রাশটা ভালো লাগছে না, তো এখান থেকে আমরা এই ব্রাশটা নেই, এটাকে একটু ছোট করে দেই, ভিতরে নিয়ে ব্রাশটাকে ছোট করি। একেবারে স্টিম বার্গার এটা, এমন মনে হচ্ছে। জাস্ট আরেকটা, এই হয়ে গেল আমাদের বার্গারের পপ আপ দেওয়া। এখন আমরা এখান দিয়ে কিছু লিখব, এই বিগটাকে আমরা কপি করে নিয়ে আসি, ভালো লাগবে। তো বিগে যাই, অল্টার দিয়ে জাস্ট ড্র্যাগ করি নিচের দিকে, হয়ে গেল বেস্ট। এখন এই অফারটাকে, অফারটা দিয়ে বার্গার লিখব, বেস্ট বার্গার, এটা দিয়ে লিখব BURGER, বেস্ট বার্গার। আচ্ছা, বার্গারটা আমরা একটু ছোট করে দেব, এটা ছোট করে দেখি কেমন লাগে, কেমন দেখায় এটা। জাস্ট বেস্ট বার্গার এখানে লিখে দেবেন আপনি ইন টাউন, আমরা এখন এটা লিখব ইন টাউন। এটা কপি হচ্ছে, আমরা বেস্টে যাব, বেস্টটাকে নিচে নিয়ে আসব এবং এখানে লিখব ইন TOWN টাউন, বেস্ট বার্গার ইন টাউন। কিন্তু এটা এত বড় থাকবে না, এটাকে আমরা আরেকটু ছোট করব। ছোট করার জন্য আমরা ক্যারেক্টার প্যানেলে যাই, তারপর 72 এর থেকে এটাকে আমরা দেই 31, এন্টার। এটার গ্যাপিংটা আমাদের বাড়াতে হবে, এটা এভাবে ভালো লাগছে না,
জাস্ট লেয়ারে, তারপর ইন টাউনে, এখন এটাকে আরেকটু নিচে দিয়ে, ঠিক আছে, এটার গ্যাপিংটা আমরা ঠিক এই বরাবর নিয়ে আসব, আরেকটু ছোট করে দেই, এটাকে 24 দেই, এখন ঠিক আছে। ক্যারেক্টার প্যানেলে যাই, এখান থেকে এটার মাধ্যমে আমরা এই যে এখান থেকে গ্যাপিংটা বাড়াই 200 দেই প্রথমে, না আরেকটু লাগবে, তো 350 দেই, আরও লাগবে 450 হচ্ছে না, 480 520 জাস্ট হয়ে গেল আমাদের কাজ। এখন আমরা চাইলে এখান থেকে একটা ব্রাশ দিতে পারি, খুব চমৎকার হবে, দেখেন ব্রাশে যাই এখান থেকে, জাস্ট এই ব্রাশটা নেই, এখান থেকে নান আসছে, তো আমাদের একেবারে নিচে যেতে হবে, এখান থেকে নতুন একটা লেয়ার নিতে হবে, তাহলে আমাদের ব্রাশের ইফেক্টটা চলে আসবে, জাস্ট ওকে। এখান থেকেও দিতে পারেন, তেমন ভালো লাগছে না, আমাদের ডিজাইন তৈরি হয়ে গেল। এখন আমরা এটার একটা স্ন্যাপশট নেই, একেবারে উপরে লেয়ারে যাই, কন্ট্রোল অল্টার শিফট ই, এটার একটা ছবি উঠে গেল, দেখেন এটা একটা পিকচার আকারে হয়ে গেল। এখন আমরা এই ডিজাইনটাকে আমাদের মোকাপের স্মার্ট অবজেক্ট থেকে যে ডকুমেন্টটা খুলেছে সেটার উপর রেখে দিই, জাস্ট কন্ট্রোল এস, হয়ে গেল সেভ। এখন সেভ হওয়ার পর আমরা আমাদের মোকাপে চলে যাই, দেখুন কি দারুণ লাগছে, জাস্ট এইটাই। এখন আমরা চাইলে এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের একটু ডাল মনে হচ্ছে, তো যার কারণে আমরা এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিব গ্রেডিয়েন্ট থেকে, গ্রেডিয়েন্টে যাই, এবং এখান থেকে কিছু চমৎকার ব্যাকগ্রাউন্ড নেই, এটা বা এটা বা এটা, এটা অ্যাকচুয়ালি অ্যাপেলের কালার চলে এসছে, আমরা আরো কিছু দেখি কোনটা ভালো লাগে, এটা একটু চমৎকার ফুটতেছে, ঠিক আছে জাস্ট ওকে। এখন আমাদের ডিজাইন একেবারে তৈরি প্রেজেন্টেশনের জন্য, এখান থেকে আমরা চাইলে কিছু লিখতে পারি, ফাইল থেকে সেভ ফর ওয়েব, এখানে সাইজটা খুব বড় দেখাচ্ছে, এত বড় ডকুমেন্ট আমাদের প্রয়োজন নেই, তো আমরা চাইলে এখান থেকে ছোট করে দিতে পারি, আমরা কত নিব 1920, জাস্ট ওকে আমাদের জন্য, তো এখান থেকে সাইজটা খুবই ভালো আসছে, 210 কিলোবাইটস, নো প্রবলেম, জাস্ট সেভ। মোকাপ পিএনজি আইফোন, আইফোন মোকাপ, জাস্ট সেভ। এখন আমরা পিকচারটা ওপেন করি,
দেখুন হয়ে গেল আমাদের মকআপ ডিজাইন এবং প্রেজেন্টেশন দুইটাই। এখন চাইলে আমরা এটাকে আমাদের পোর্টফোলিওতে রাখতে পারি খুব চমৎকারভাবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।